মগরাহাট পশ্চিম বিধানসভার আইএসএ প্রার্থীকে হুমকি, এলাকায় ঢুকলে মারধর করে জিপ কেটে নেওয়া হবে বলেও নাকি হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়াস মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, দেওয়ালে লেখার সময় আইএসএ প্রার্থীকে আটক করেছে পুলিশ। কোন কিছু নিয়েছেন আপনি? পারমিশন নিয়েছেন? পারমিশন দিয়েছেন? কেন পারমিশন নেননি কেন? আপনাকে আপনাকে আপনার কর্মী কি আছে না আছে এসে জিজ্ঞাসা করবেন? চলে রেখে দেখ, হাঁটা রেখে কথা বলবো। ভদ্রভাবে আসবেন, ভদ্রভাবে আসবেন দাদা, আপনার সঙ্গে কথা বলা হবে, সব কিছু করা হবে। কিন্তু এখানে আপনি থানায় এরকমভাবে অবরোধ করে রেখেছেন কেন? কেন আপনি বসে থাকবেন কেন? আপনি জীবন জানানোর জন্য এখানে আসুন, দুজন একজন নির্দিষ্ট আসুন, কথা বলবে। আপনি এরকম ভাবে থানায় এখানে এরকম ভাবে অবরোধ করেছেন কেন? হ্যাঁ, আমি ভুল দেখাচ্ছি এতক্ষণ গণতান্ত্রিক পদ্ধতি মানে এটা নয়। আপনি যখন খুশি যা খুশি করতে পারেন। আপনি এখানে র্যালি মিটিং করার পারমিশন দিয়েছেন? আপনি দিয়েছেন? আচ্ছা না, তাহলে তার আগে শুনুন, দিয়ে পুলিশ কথা শুনুন। আপনি আপনি কমপ্লেন করেছেন? আপনি কমপ্লেন করেছেন? এখানে কখন করেছেন? আপনার আধ ঘন্টার উপরে আধ ঘন্টা ফোর্স কি উড়ে উড়ে যাবে নাকি হেলিকপ্টারে? আপনি না, তাহলে নির্বাচন কমিশনকে বলুন যে আমি হোয়াটসঅ্যাপে একখানা মেসেজ পাঠিয়েছি, হ্যাঁ, পুলিশকে একটা হেলিকপ্টার দেওয়া হোক, পুলিশ উড়ে উড়ে চলে যাবে। কত শোনা দেখা দেয়, আপনি কথা বলবেন, আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো। আপনি আপনার সঙ্গে আমি ভদ্রভাবে কথা বলবো, কিন্তু ভদ্রভাবে আসুন। আমিও আপনিও ক্রিমিনাল নই, তাহলে আপনি এখানে আগে থেকে এরকম ঠান্ডা ফান্ডা নিয়ে এরকম করছেন কেন? আপনি আগে গ্রিভেন্সেস দেখান পুলিশের কাছে। আপনি গ্রিভেন্সেস এনেছেন, আপনি পুলিশের কাছে আসুন, আপনার সঙ্গে কথা বলবো। আজ আপনার সঙ্গে কথা বলবো তো, কিন্তু তার আগে আপনি এরকম, এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? আপনার সঙ্গে কথা বলবো না আমরা? চলেন মানে আপনি বড়বুকে চলেন চলেন করছেন দাঁড়ান, আপনার ডাকা হবে বলেছি আমি, চলেন। হ্যাঁ চলুনই বলেছেন, ডাকা হবে, দাঁড়ান না। আপনি বলছেন ইনি গেছেন তো আমার সঙ্গে, তারপর আমি কি বলেছি, তারপর তাহলে আপনার বলছেন আপনিও যেরকম আইন মেনে কাজ করেন, আমরাও আইন মেনে কাজ করার জন্য দায়বদ্ধ। বলা হলো যে বড়ু আসছেন, ঠিক আছে, আপনি আপনার গ্রিভেন্সেস জানাবেন, যদি সেখানে না পান তখন আপনাদের সিস্টেম আছে,
আইনত আপনারা অধিকার পাবেন আপনাদের বিক্ষোভ দেখানোর সবকিছু। দেখুন, তৃণমূল ভয় পেয়েছে, এতদিন গুন্ডাগার্দি দিয়ে ভোট লুট করতো, ভোট হতো না এই এলাকায়। স্বাভাবিক কারণে এখন এলাকার মানুষ ঠিক করে নিয়েছে, চোর ডাকাত বাদ দিয়ে কাঠমানি খাওয়ার, আমফানের টাকার দুর্নীতি, পুকুর কাটার দুর্নীতি, ঘর দুর্নীতি বাদ দিয়ে, প্রাইমারি চাকরি দেওয়ার নামে দুর্নীতি, এগুলো বাদ দিয়ে মাস্টারমশাইকে তারা সিলেক্ট করেছে। ফলে যখনই প্রার্থী ঘোষণা হয়েছে তারপর থেকে আমাদের কর্মীদের উপর হুমকি হচ্ছে। এবং গতকালকের পুলিশের সামনে অদুত গাজীর ভাই হায়দার গাজী, যুব তৃণমূল নেতা, যাকে এলাকার লোক গুন্ডা বলে চেনে, সে কিন্তু আঙুল লুচিয়ে শাসিয়েছে, বলেছে এই এলাকায় ঢোকা যাবে না, রক্তগঙ্গ পড়বে, খুন হবে। তো আমরাও বলেছি মানুষ তৈরি, রেডি, সুতরাং লড়াই হলে লড়াই চলবে, যেটা চাইবে সেটা চলবে, মানুষ তার অধিকার বুঝে নেবে। মগরাহাটের মানুষ চোর ডাকাত বাদ দিয়ে এবারে মাস্টারমশাইয়ের কে সিলেক্ট করবে তার মনস্থির করে নিয়েছে। আমার এলাকা মগরাহাট পশ্চিম শান্ত প্রিয় এলাকা, যেমন পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে, আমার বিধানসভায় 142 মগরাহাট পশ্চিমে শান্তিপূর্ণভাবে আমরা ভোট করি, করব। আমাদের কোনো হুমকির দরকার নেই, আমাদের কোনো দোকান বন্ধ করার দরকার, যারা বলছে মিথ্যা প্রচার করছে। আপনার এলাকায় ঘুরে আসুন, এখন কার সাথে লড়াই করব, কার সাথে এখন মাঠে কেউ নামে নেই, একমাত্র তৃণমূল কংগ্রেসে নামছে, তাহলে কেন ঝড় লড়াই করে, সম্পূর্ণ মিথ্যা কথা আমরা মনে করি। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কোনো দিন কুকুরের পায়ে কামড়ায় না, ঠিক যারা কুকুর হচ্ছে আমরা মানুষ কারো পায়ে কামড়াবো না। তবে হ্যাঁ, কুকুর যদি পাগলা হয় সে কুকুরটা তার বাড়িতে আটকে রাখার দায়িত্ব তার। মগরাহাট থেকে শান্তনু পুরকাইতের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।